মোরাল ফিরে পেতে তৃতীয় দিনে ইসিতে আপিল করেছেন 155 জন তিন দিনে 46% প্রার্থী ইসিতে আপিল করেছেন এছাড়াও তিন ধাপে 205 জন ইউএনও ও 338 থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে আপিল করলেন 155 জন তিন দিনে আপিলের সংখ্যা হলো 338 9 ডিসেম্বর পর্যন্ত আরও দুই দিন আপিলের সুযোগ রয়েছে প্রার্থিতা বাতিল হয়েছিল 731 জনের যাদের বেশিরভাগই 1% ভোটারের স্বাক্ষর দিতে পারেননি বলছে যে আপনি 1% ভোটারের কারণে আপনি বাতিল হয়েছে বলছে যে ওরা স্বাক্ষর করেনি ওরা ওরা হয়তো পুলিশ নিয়ে গেছে যে কোনো কিছু নিয়ে গেছে নেওয়ার পরে মানে আইন শৃঙ্খলার লোক যে কোনো কেউ ছিল ওদের সাথে ওরা ভয়ে আতঙ্কে হয়তো বলছে আমরা এগুলাতে করি নাই যেই 10 জন দৈব চয়নে আছে ওদেরকে সকালবেলায় আমার প্রতিপক্ষরা প্রতিপক্ষের যে লোকজন আছে তারা বাসায় বাসায় গিয়ে গিয়ে তাদেরকে হুমকি ধমকি দিয়েছে একজন ভোটার বলছে সে স্বাক্ষর করেনি হয়তো তার মধ্যে ভয়ভীতি থাকতে পারে তবে ঋণ খেলাপি সঠিক কাগজপত্র জমা না দেওয়া সহ বিভিন্ন কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে আমার পড়াশোনা বেশি নেই আমি লেখছি আপনার সুশিক্ষিত লেখছি বাতিল হয়েছে আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে এছাড়াও তিন ধাপে 205 জন ইউএনও ও 338 থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে ইসি ঢাকা মেট্রোপলিটন সহ সমগ্র বাংলাদেশে মোট 338 জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি পদায়নের প্রস্তাবে নির্বাচন কমিশন অনাপত্তি জ্ঞাপন করেছেন প্রথম ধাপে এসেছিল 47 জন আর দ্বিতীয় ধাপে ছিল 110 জন তৃতীয় ধাপে ছিল 48 জন মোট 205 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন এছাড়াও ইসি সচিব জানান 131 জন বিদেশি পর্যবেক্ষক ও 48 জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে অন্তরা বিশ্বাস নিউজ 24 ঢাকা